এভরিওয়ান, ওয়েলকাম টু রাধিকাস ডেইলি লাইফ। সকাল সকাল শুরু করছি ব্লগটা, 25 মার্চ শনিবার। দেখো, রাধিকার বাবা চলে গেল অফিসে আর চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। শাক, ডালের বড়া, ডাল, মাছের ঝোল আর হচ্ছে পটল আলু সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি আর হচ্ছে গরম গরম বেগুন ভাজা। তো তোমাদেরকে বেগুন ভাজাটা লাস্টে দেখাবো, আমি ভুলে গেছিলাম আসলে। তো রাধিকার বাবা অফিস থেকে চলে এসেছে আর সামহিতার আজকে ক্লাস নেই, যেহেতু শনিবার অনলাইনেই ক্লাস করেছে, কোচিংয়ে যায় নাই। বাবুন, এই বাবুন, ডাইনিং টেবিলে কেউ ঘুমায়? দেখো এখানে খাবার রাখা, প্লিজ উঠো, উঠো বলছে। বাবুন, ডাইনিং টেবিলে কেন উঠছো? নামো, সবাই পচা বলছে তোমাকে, নামো নামো। তো দেখতেই পেলে রাধিকা কত দুষ্টু দুষ্টু করছে, বিকেলবেলা আমার সাথে খেলু খেলু করছে আর এদিকে পূজা দেখছে টিভি। আমি রাধিকাকে বললাম, তুই পূজার সাথে খেল না, ও আমার সাথেই থাকবে। তো দেখো, সন্ধ্যা তো হয়ে এলো, প্রার্থনাও করে ফেললাম, করার পরে বসে গেলাম গরম গরম চা নিয়ে। তোমরা কারা কারা দুধ চা ভালোবাসো? আমার না দুধ চা ছাড়া একদম চলে না, মানে লিকার চা খেলে মনে হয় চাই খাইনি। সো দুধ চাটাই আমার জন্য মানে বেস্ট। আর এইদিকে হচ্ছে করেছি ফ্রেঞ্চ ফ্রাই, আর রাধিকা খাচ্ছে বিস্কুট। ওকে আলু দেই না, আলুটা আমরা মানে অ্যাভয়েড করি যেহেতু ওর কনস্টিপেশনের প্রবলেম আছে। আর পূজা গিয়েছে পাশে মানে ওয়াশরুমে, মেবি ও আসার পর ও চা খেয়ে নেবে। দেখো ওর চাও আমি টেবিলে রেখে দিয়েছি। তো এই যে আমরা সবাই খাচ্ছি চা, সামহিতা জেনারেলি খায় না কিন্তু আজকেও কিন্তু চা খাচ্ছে। কয়টা বাজছে বলতো? 8:25। আচ্ছা, সন্ধ্যা মানে রাতি বলতে পারো 1:25। আমাদের তো দেখছো চাটা খাওয়া শেষ। তোমাদেরকে একটা ভালো খবর দিতে আসলাম, সেটা হচ্ছে ওই আমরা এরকম করে না, যারা রেগুলার ব্লগ দেখো তারা তো জানো, 3-4 দিন আগে যখন সামহিতার পরীক্ষা চলছিল, মাঝে একদিন আমি সামহিতাকে একটা কবিতা আবৃত্তি দেখাই দিছিলাম। তো এটা রেজাল্ট এখন আউট হয়েছে, তো সামহিতা সেকেন্ড হয়েছে, তো আমরা খুব খুশি। হ্যালো বাবুন, সবাইকে হ্যালো বলে দাও, জলটা খেয়ে হ্যালো বলো। হ্যালো হ্যালো। আচ্ছা, তুমি ঝুঁটি বেঁধেছো, ঝুঁটিগুলো কি সুন্দর! কে তোমাকে ঝুঁটি বেঁধে দিয়েছে গো? মা ঝুঁটি বেঁধে দিয়েছে, তাই? আচ্ছা, তুমি সন্ধ্যাসী বাসকে কি খেয়েছো চায়ের সাথে? বিস্কিট। আচ্ছা, তুমি আলু খেলে না কেন ফ্রেঞ্চ ফ্রাই? কেন আলু খাইছি না? তুমি খাও নাই তো, একটু খাইছো, বলো কেন খাও না তুমি আলু? মোটা হয়ে যাবে তাই? আচ্ছা, সবাইকে বাই দিয়ে দাও। বাই, বাই বাই, বলো ভালো থেকো। ভালো থেকো তুমি। একো পড়াশোনা করলো ও তাইলে টিচার তোমায় মারবে অনুমান বলছে? তুমি সবাই পড়াশোনা করতে, নাইলে টিচার মারবে। ওকে বাই, টেক কেয়ার। বাবুন, কি খাচ্ছো? বেলের শরবত খাচ্ছো? এই যে বেলের শরবত, আমরা রোজ বেলের শরবত খাই, কেমন লাগে বেলের শরবত? একটু দিবে বে? তুমি যাও, তুমি খাও না, এসে ঝামেলা করো সব সময়। বাবা, খুব মজা না? খেয়ে দেখাও তো সবাইকে, তুমি যে খেতে পারো। কেমন খেতে? অনেক পুষ্টিকর। সবাইকে বলে দাও, দেখো আমি বেলের শরবত খাচ্ছি। এ তাকায় বলো, ক্যামেরার দিকে তাকাও, বলো আমি খাচ্ছি। তুমি খাচ্ছো, হাত দে না, সব পড়ে যাবে উল্টে। খেয়ে নাও, খেয়ে নাও। তো রাত বাজতেছে কয়টা? 9:30, 9:30। এখন আমরা বেলের শরবত খাচ্ছি। কি, বেলের শরবত ভালো হয়েছে? আচ্ছা, তো আমরা খাচ্ছি বেলের শরবত সামহিতার। হ্যাঁ, অনুমান তুমি খাবে, আমার কাপে খাও। হ্যাঁ, সবই পড়ে যাবে, সব সাবস্ক্রাইবারদের খাইতে বলতেছো বেলের শরবত, তোমরা সবাই খাবে এটা বলছে। তো রাধিকার বাবা ওই ঘরে দেখতেছে মুভি আর সামহিতা প্র্যাকটিস করতেছে সরগম আর পড়াশোনা, মানে সন্ধ্যায় অনলাইনে একটা ক্লাস করছে সায়েন্স। তো কালকে আবার ওর স্কুলে যাইতে হবে, প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। তো মানে ও খুব এক্সাইটেড, মানে ছোট ক্লাসগুলোতে না অডিটোরিয়ামে ওদের প্রাইজ দিত না। হ্যাঁ হ্যাঁ, তারপর করোনার জন্য তো গত বছরও দেয় নাই, তো এইবার অডিটোরিয়াম থেকে ফার্স্ট প্রাইজ নেবে, মানে মানে ফার্স্ট আর কি, এই ফার্স্ট টাইম প্রাইজ নেবে। এই যে তুমি কি খাচ্ছো? নুডলস। হাত দিয়ে নুডলস খাচ্ছো কেন? ওই যে পূজার নুডলস গুলো বেশি বড় বড় রাখছে তাই হাত দিয়ে খাচ্ছে, কারণ চাবুক দিয়ে পিক করতে গেলে পড়ে যাচ্ছে। কেমন? ভালো? মজা? ভালো আছে, অনেক ভালো, অনেক ভালো। আমরা কি খেয়েছি জানো? আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, 7 বছরের বাচ্চার মতো নেটফ্লিক্স ওই দেখছি, তাও আবার নেটফ্লিক্স।
তাই পাগল হয়ে গেছে আমি। আর ওই ঘরে রাধিকা, রাধিকার বাবা, আর এই যে পূজা, পূজা এখানে, সামহিতা এখানে, আর আমি আছি ক্যামেরার ওই পাশে। আর এই যে আজকে লাউ শাক আনাইছি, কালকে লাউ শাক রান্না করব। এখন আমরা রুশ শাক খাই রাধিকার জন্য। রাধিকার মানে খুব কনস্টিপেশনের প্রবলেম, তাই শাক খাইতে। এটা ভর্তা আবার সেই লাউ শাক। হ্যাঁ হ্যাঁ ধুয়ে রাখছে, আবার ধুইলো না লুম। হ্যাঁ হ্যাঁ লুম লুম টাইপের আছে, ঠিক আছে। তো এখন বাসতেছে, দেখো রাত কয়টা। আসলে এত দেরি হয়েছে কারণ সামহিতা প্রথমে বলছিল যে সামহিতা খাবে না, তারপর এখন আবার খাচ্ছে। কালকে সামহিতা কোথায় যাবে? অডিটোরিয়ামে প্রাইজ নিতে। ওকে অল দ্য বেস্ট।